बच्चन साहब बड़े बड़े बैनर की फिल्म करते थे और मेरे पास बैनर कोई नहीं था, लेकिन माई पिक्चर वॉज डूइंग बिजनेस ऑफ ऑलमोस्ट दैट टारगेट। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে বলবো মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন এই দুজন মহান অভিনেতার মধ্যেকার যে সম্পর্ক সেই নিয়ে। 80-এর দশকে যখন মিঠুন চক্রবর্তী প্রবেশ করে, তখন ধীরে ধীরে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা কিন্তু বেশ বেশ জায়গায় অমিতাভ বচ্চনকে ছাপিয়ে যায়। যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ফিল্ডেই আমরা দেখি, যে অনেক দিন ধরে আধিপত্য করে আসছে, তার কাছে একটু সমস্যা হয় মেন্টালি, যে সে মানতে পারে না যে তার সময়টা চলে গেছে, এখন অন্যদের সময় এসেছে। 1990 সালে যখন অগ্নিপথ শ্যুট হয়, তখন অগ্নিপথের প্রধান ভূমিকায় তো অমিতাভ বচ্চনকে নেওয়া হবে, এটা প্রথম থেকেই ঠিক ছিল। কিন্তু যিনি ডিরেক্টর মুকুল এস আনন্দ, তিনি চাইছিলেন যে একটি ছোট্ট রোলে মিঠুন চক্রবর্তীকেও নিতে। এখন অমিতাভ বচ্চন কিন্তু প্রথম দিকে রাজি হননি একই সঙ্গে কাজ করতে, যদিও তার আগে তারা একসাথে কাজ করেছিলেন গঙ্গা যমুনা সরস্বতী সিনেমাতে। কিন্তু মুকুল এস আনন্দ অমিতাভকে বোঝান যে মিঠুন চক্রবর্তীর রোল খুবই ছোট, এক্ষেত্রে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, অমিতাভ বচ্চনকে ঘিরেই সম্পূর্ণ কাহিনী এবং সম্পূর্ণ সিনেমা ঘোরাফেরা করবে। তারপর অমিতাভ বচ্চন রাজি হন মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করতে, এবং যখন পুরো শুটিং শেষ হয়, সিনেমা শেষ হয়, এডিটও প্রায় শেষ হয়ে যায়, তখন অমিতাভ বচ্চন দেখতে পারেন যে মিঠুন চক্রবর্তীর রোলটি বেশ বড়ই সিনেমাতে রয়েছে। তখন অমিতাভ বচ্চন ডিরেক্টরকে প্রায় চাপ দেন বলা যেতে পারে, যে মিঠুন চক্রবর্তীর রোলটাকে সিনেমা থেকে ছোট করতে হবে। ফলে আমরা অগ্নিপথে যেই মিঠুন চক্রবর্তীর যেটুকু সিন আমরা দেখি, তার থেকেও কিন্তু আরও বেশ কটা সিন বেশি ছিল মূল সিনেমাতে, কিন্তু পরে সেটাকে কাট করে মিঠুন চক্রবর্তীর চরিত্রকে অনেকটাই ছোট করে দেওয়া হয়। তারপরেও মিঠুন চক্রবর্তী যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং সে বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পায়। যদিও ওই একই সিনেমাতে অমিতাভ বচ্চন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, যখন তার কানে আসে যে অমিতাভ বচ্চন নিজে দায়িত্ব নিয়ে মিঠুন চক্রবর্তীর রোলটিকে ছোট করে দিয়েছে, তারপর থেকে মিঠুন অমিতাভ বচ্চনের সম্পর্কের অবনতি হয়, হওয়াটাই স্বাভাবিক। যদিও অমিতাভ বচ্চন এবং মিঠুন কিন্তু কেউ কখনও কারো সম্পর্কে মিডিয়াতে গিয়ে কিছু ইন্টারভিউ দেওয়া এ সমস্ত কিছু করেননি, কারণ পুরোটাই খুব লিগালভাবে হয়েছিল, কাউকে দোষারোপ করা যায় না। প্রচুর সিনেমাতে এরকম সিন কাট হয়, যে কাটগুলো দর্শকের ডিরেক্টরের মনে হয় যে এইগুলো সিনেমাতে প্রয়োজন নেই, ফলে কেউ যদি অমিতাভ বচ্চনের উপরে অ্যালিগেশন আনেও সেটা প্রমাণ করতে পারবে না যে অমিতাভ বচ্চন ইচ্ছে করে সেটা করেছে। কিন্তু যেটা হয়, অমিতাভ বচ্চন এবং মিঠুন এর পরে আর কোনো কাজ করেনি। ফলে ওভারঅল এই হচ্ছে ঘটনা, যার জেরে মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চনের মধ্যেকার সম্পর্কের মধ্যে এত ফাটল বা এত রকম অবনতি ছিল। তো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশানটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা দেখতে থাকো। ধন্যবাদ।